এক সেট 300 টাকা, 3 সেট 700 টাকা। অফারটা মোটামুটি খারাপ নয়, তবে এই কাপড়গুলো কেনার আগে অবশ্যই দেখে নেবেন কাপড়গুলোর মান কিরকম। তবে মান যতই খারাপ হোক, 1 সেট 300 টাকা 300 টাকা যদি হয়ে থাকে এবং 3 সেট যদি একসঙ্গে 700 টাকা হয়ে থাকে, তবে খুব খারাপ মনে হয় না। তো অন্যান্য দোকানগুলোর তুলনায় এই দোকানটা মোটামুটি ভালো মনে হলো, কারণ এর চেয়ে কম আর কি বা হতে পারে। আপনার বাণিজ্য মেলা যাওয়ার আগে অবশ্যই ভাববেন যে প্রোডাক্টটি বা যে পণ্যটি আপনি কিনছেন তার মান এবং তার দাম, এটি এখানে কত দিচ্ছেন এবং এটি বাইরে কত হতে পারে একবার ভাবুন, তারপরে কিনুন। এই দেখুন, এই দোকানটাতে 300 টাকা দিয়েছে এক সেট, কাপড়ের মান কিরকম আপনি হাতে নিলে বুঝতে পারবেন। আর 3 সেট 700 টাকা যখন আপনাকে দিচ্ছে, অবশ্যই সে কাপড়ের মান আপনি দেখে নেবেন, কারণ দেখলে আপনি হয়তো ঠকবেন না, কারণ বাণিজ্য মেলায় প্রচুর ঠকানো প্রতিযোগিতা চলছে। আসুন দেখি স্টলটা ঘুরে কেমন লাগে। আপনি আপনি এদেরই লোক তাই না? তাহলে রেগুলার শোরুমে আপনার দাম কত? রেগুলার শোরুমে এখানে দেখা আছে, শোরুমটা যেটা মালগুলো বলতে বলতে মেলা উপলক্ষে 1,500 টাকা। কিন্তু আমরা যে আমরা গতকাল আপনাদের ইউজ করেছি, যেটা আপনারা এখানে দাম লিখছেন, আপনাদের শোরুমে নাকি দাম কম? না, আমাদের শোরুমে ওরকম করে নাই, এবং বাইরে নাকি দাম কম সেটা আপনারা দেখুন। স্যার এটা ইম্পসিবল, যাচাই বাছাই করলে তাহলে বোঝা যাবে, ঠিক আছে? কারণ শোরুমে সেই এখানে যেহেতু এটা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, আমাদের যেহেতু আমি শোরুম আছে, শোরুমে সেই এখানে কমে দেওয়া, যাতে মানে কি আমাদের সেলটা একটু ভালো হয়, আমাদের মেলায় আছে এখানে।